ঝালকাঠির রাজাপুরে নাজবিন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ জানান, শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজবিন উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার বাসিন্দা আসাদ হাওলাদার শান্তর স্ত্রী। শুক্রবার দুপুরে শান্ত তার স্ত্রী নাজমিনকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্ত জানান, কাজ শেষে দুপুরে বাসায় ফিরে গলায় কাপড় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীকে দেখতে পান। নাজমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি। এদিকে রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।